ভারত প্রসঙ্গ, ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ থেকেই পুরোদমে কাজ শুরু করলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকও অনুষ্ঠিত হবে আজ। তবে এখন পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বন্টনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই বিলম্বের কারণ সম্পর্কে কেউ মুখ খুলছেন না। এদিকে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সাথে আলাদাভাবে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। তবে বিশ্ব গণমাধ্যমের চোখ ভারতের নতুন প্রধানমন্ত্রীর সাথে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বৈঠকের দিকে। এছাড়া বাংলাদেশ সরকারের প্রতিনিধি স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীও নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন।